মালাইকা সেন একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী। 2014 সালে রাজ চক্রবর্তী পরিচালিত বরবাদ চলচ্চিত্রে বনি সেনগুপ্তের বিপরীতে অভিনয় করে সকলের নজরে আসেন তিনি। চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে সফল হয়। এরপর তিনি 2015 সালে আরশিনগর চলচ্চিত্রে অভিনয় করেন। বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ সম্রাট মুখোপাধ্যায়, যিনি দীর্ঘ 2 দশক ধরে বিনোদনের রসদ যোগাচ্ছেন। সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের সমীকরণগুলো যেন বড্ড তাড়াতাড়ি বদলে যায়। অভিনয়ের জন্য কত কিছুই না করতে হয় তারকাদের। এবার তেমনটাই ঘটল সম্রাটের সঙ্গে। আজ থেকে ঠিক 12 বছর আগে যে তার মেয়ে ছিল, সে নাকি এখন তার বউ। হ্যাঁ দর্শক, কথাটি শুনে অবাক হলেও এটাই সত্যি। বউ কথা কও ধারাবাহিকে বাবা মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন সম্রাট মুখোপাধ্যায় এবং ঋত্বিকা সেন। সম্রাট যে চরিত্রে অভিনয় করতেন তার নাম ছিল সাগর সেন। তার মেয়ে মিলির চরিত্রে নজর কেড়েছিলেন বছর 9-এর ঋত্বিকা সেন। এরপর কেটে গেছে এক যুগ, কিন্তু আবার পর্দায় ফিরলেন তারা দুজনে একসাথে। কিন্তু এবার বাবা মেয়ে হয়ে নয়, এবার ফিরেছেন স্বামী স্ত্রী হয়ে। সৌজন্যে একটি গানের ভিডিও। 3 কয়েক আগে সাগর নিজেই ফেসবুকে জানিয়েছিলেন ঋত্বিকার সঙ্গে জুটি বাঁধার কথা। তার সঙ্গে একাধিক ছবি দিয়ে লিখেছিলেন, ঋত্বিকার সঙ্গে স্বামী স্ত্রীর অভিনয় করতে পেরে খুব ভালো লেগেছে তার, আবার বেশ মজাও লেগেছে। কিন্তু সম্রাটের মেয়ে থেকে স্ত্রী হওয়ার অভিজ্ঞতা কেমন ঋত্বিকার, কতটাই বা বদলালো সমীকরণ, এ বিষয়ে ঋত্বিকা বলেন, প্রস্তাবটি পেয়ে প্রথমে চমকে গিয়েছিলাম। আমার মনে হয় মানুষ এখনও সাগর সেন এবং মিলিকে একইভাবে মনে রেখেছেন, কিন্তু অভিনেতাদের কাজই নানা চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়া। তবে এমন অভিজ্ঞতা আগেও হয়েছে ঋত্বিকার। একটু থেমে বছরের হিসেব করে তিনি বললেন, 2007 সালে বর আসবে এখনই ছবিতে যিশুদার সঙ্গে অভিনয় করেছিলাম, তখন আমার 7 বছর বয়স। আবার আরশিনগরে সেই যিশুদার সঙ্গেই প্রেম করেছি। 12 বছর আগে স্মৃতি এখনও স্পষ্ট ঋত্বিকার মনে, ফলে যাকে বাবা ডাকতে হতো তার সঙ্গেই আবার ঘনিষ্ঠ দৃশ্য করতে খানিক ইতস্ত বোধ করছিলেন। ঋত্বিকা বলেন, রোমান্টিক দৃশ্যে মনে হতো সম্রাটদা আমার অভিব্যক্ত দেখে কি ভাবছে, মনে হচ্ছিল সামনে বাবা দাঁড়িয়ে আছে, বেশ লজ্জাই লাগছিল, সেটা বারবার সম্রাটদাকে আমি বলেছি। পর্দায় অল্প বয়সী নায়িকার সঙ্গে মধ্যবয়সী নায়কের প্রেমের গল্প যুগ যুগ ধরে দেখিয়ে আসছে টলিউড এবং বলিউড। তবে পর্দায় তাদের বাবা মেয়ে থেকে স্বামী স্ত্রীর উত্তরণ ভালোভাবে নেননি অনেকেই। নেট মাধ্যমে শুভেচ্ছা বার্তার পাশাপাশি ধেয়ে এসেছে কটাক্ষ। ঋত্বিকা যদিও মনে করেন পেশাদার অভিনেত্রী হিসেবে এ ধরনের ছুটমার্গ রাখলেও কাজ কর ঋত্বিকা যদিও মনে করেন পেশাদার অভিনেত্রী হিসেবে এ ধরনের ছুটমার্গ রাখলে কাজ করা সম্ভব নয়। তার কথায় বয়সে বড় নায়কের সঙ্গে জুটি বাঁধলেও তাদের কাছ থেকে অনেক কিছু শেখার থাকে। অধরা ইয়াসমিন, বাংলাদেশ জার্নাল।